আচ্ছা বলুন তো, যখন একটা কেক কমপ্লিট করা হয় আর তারপরে হচ্ছে গিয়ে আপনাকে বলে যে কেকের অর্ডারটা ক্যান্সেল করে দিতে বা কিছু প্রবলেম হয়েছে যার জন্য সে কেক রিসিভ করতে পারবে না, তো সেই মুহূর্তে আপনি আসলে কি করবেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? কেকের বিজনেস করতে এসে অদ্ভুত অদ্ভুত কিছু অভিজ্ঞতা হয়েছে, তার মধ্যে সব থেকে বড় অদ্ভুত যেই অভিজ্ঞতাটা আমার হয়েছে সেটা হচ্ছে গিয়ে একদম কেক রেডি, লাস্ট মোমেন্টে এসে বলতেছে যে আপু কেকের অর্ডারটা ক্যান্সেল করে দেন, কেক আসলে নেওয়া পসিবল হচ্ছে না। আমি জানি আপনি পারবেন কিছু একটা করেন, কিছু একটা করে আপনি হচ্ছে অর্ডারটা ক্যান্সেল করে দেন। তো এই মুহূর্তে এসে আমি আসলে যেই কাজটা করি সেই কাজটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করি, যে আমি আসলে কেকের অর্ডার যখন ক্যান্সেল করে দেয় তারপরে আসলে আমি কী কাজ করি বা কী কাজ আমি করে থাকি, কিভাবে আমি হচ্ছে কেকটাকে হচ্ছে আবার ডেলিভারি করতে পারি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন এই কেকটা, এই কেকটা হচ্ছে আমি রেডি করেছি, এটা একটা চকলেট কেক আর এই কেকটার ওজন ছিল হচ্ছে 2.5 পাউন্ডের মতো। তো মনে করেন যে এই কেকটা হচ্ছে আমার ক্লায়েন্ট অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে, মানে আমি এভাবে রেডি করার পরে হচ্ছে আমার ক্লায়েন্ট এসে আমাকে বলতেছে যে আপু আমি হচ্ছে কেকটা রিসিভ করতে পারবো না, একটু প্রবলেম হয়ে গেছে, আপনি আসলে অর্ডারটা ক্যান্সেল করে ফেলেন, আমার পক্ষে কেক রিসিভ করা পসিবল হচ্ছে না। তো সেই মুহূর্তে আমি আসলে যেটা করি, যেহেতু আমি কেকের কাজ করি তো এটা আমার কাছে আসলে কোনো ব্যাপারই না, এই প্রথমেই আমি হচ্ছে কেকটাকে আবার টার্ন টেবিলের উপর নিয়ে নিলাম। এখন আমি কেকের উপর থেকে এই হচ্ছে বাটির যে টপারটা আছে সেই টপারটা নিয়ে নিচ্ছি। এরপর আমি সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি কেকের উপরে যে স্প্রিঙ্কেল বা সুগার বলগুলো দিয়েছিলাম এই সুগার বলগুলো সবার আগে সরিয়ে নিচ্ছি কেকের উপর থেকে। এখন আমি হচ্ছে ক্রিমের যে ফুলগুলো দিয়েছিলাম সেই ফুলগুলাও তুলে নিব, আস্তে আস্তে করে একটু তুলতে হবে, একটু সাবধানতার সাথে হচ্ছে তুলতে হবে, না হলে তো ফুলগুলো ভেঙে যাবে। তো আমি ফুলগুলোও হচ্ছে খুবই সাবধানতার সাথে তুলে ফেললাম, ব্যাস। এখন আমি হচ্ছে চকলেট গানাশটাকে তুলে নিব, যে চকলেট গানাশ দিয়ে হচ্ছে আমি যে কেকের উপর ড্রিপিংটা দিয়েছিলাম তো সেটাও হচ্ছে এখন আমি তুলে নিব। এটাও আমাকে একটু সাবধানতা অবলম্বন করে তারপরেই তুলতে হবে, কারণ না হলে তো কেকটা নষ্ট হয়ে যাবে, আপনারা বুঝতেই পারছেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চকলেট গানাশটাকে সরিয়ে নিচ্ছি, আমার কিন্তু একটুও কষ্ট হয়নি চকলেট গানাশটাকে সরিয়ে নিতে, তো আমি খুব ইজিলিই হচ্ছে এটাকে সরিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে কেকের উপর থেকে সবার প্রথমে ক্রিমটাকে সরিয়ে নিব, তো সেটাও হচ্ছে আমি করতেছি, সবার আগে হচ্ছে আমি কেকের উপর থেকে ক্রিমটাকে সরিয়ে ফেলছি। একটু আস্তে আস্তে করে আমি কেকের ক্রিমটাকে উঠিয়ে নিলাম প্যালেট নাইফের সাহায্যে। এরপর আমি হচ্ছে কেকের ক্রিম এবং কেকের লেয়ারগুলো আলাদা করে নিব, আমি হচ্ছে কেকটাকে কোট করে নিয়েছিলাম, এখন আমি হচ্ছে কেকের যে ক্রিম দিয়ে যে কোট করেছিলাম সেই ক্রিমটাকে সবার প্রথমে সরিয়ে নিচ্ছি। এরপর গিয়ে হচ্ছে আমি কেকের যে সর্বশেষ লেয়ারটা ছিল সেই লেয়ারটা সবার প্রথমে সরিয়ে ফেললাম, যাতে আমার কেকের ক্রিম উঠাইতে ইজি হয়। তো আমি প্রথম পার্টটা উঠিয়ে রেখে দিলাম, এরপর হচ্ছে আমি চকলেট গানাশটাও উঠিয়ে নিলাম, তারপর হচ্ছে ক্রিমটাও উঠিয়ে নিলাম। এভাবে করেই আমি কেকের বাকি লেয়ারগুলো থেকেও হচ্ছে চকলেট গানাশ তারপরে ক্রিমগুলো উঠিয়ে নিব। এগুলো আমার জন্য খুব ইজি, কারণ আমি কেকের বিজনেস করি, আমি খুব ভালো করে জানি এটার আসলে সলিউশন কী কী হতে পারে। ব্যাস এই তো আমার হচ্ছে কেকের হচ্ছে সবগুলো লেয়ারই তুলে নেওয়া হয়ে গেল, আর এখন আমি কেকটাকে আবার সেট করে দিব, মানে কেকটার যে তিনটা খণ্ড আমি করেছিলাম সে তিনটা খণ্ড এখন আমি একটার উপর একটা রেখে দিলে আবার এগুলো হচ্ছে আস্ত একটা কেক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার আস্ত একটা কেক হয়ে গেছে, আর এখন আমি এই কেকটা অন্য কোনো ডিজাইন বা অন্য কোনো ডেকোরেশন করে আমি অন্য কোনো ক্লায়েন্টকে এই কেকটা এখন দিয়ে দিতে পারবো। আমার যে কেকগুলোর অর্ডার ক্যান্সেল হয়ে যায় ঠিক এইভাবেই আমি হচ্ছে সেই কেকগুলোকে আবার হচ্ছে তার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসি এবং সেই কেকটা আবার ডেকোরেশন করে অন্য কাউকে দিয়ে দিই। তো আপনাদের যাদের মনে হয় যে না আপনার অর্ডার মানে কেক বানানোর পরে রেডি করার পরে ক্যান্সেল করে দিবেন, আপনারা চাইলে অর্ডার ক্যান্সেল করে দিতে পারেন, কারণ আমার জন্য এটা আসলে ঠিক করার কোনো ব্যাপারই না, আমি এটা খুব ইজিলি ঠিক করে নিতে পারি।
আপনারা যারা কেক ডেলিভারির আগ মুহূর্তে এসে ক্যান্সেল করেন, আপনাদের কাছে হয়তো এটাই মনে হয়, না হলে আপনারা কিভাবে বলেন যে আপু আসলে কেকটা নেওয়া সম্ভব হচ্ছে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।